হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পূর্বা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে। অনেকদিন ধরে তোমরা আমাকে বলেছিলে যে একটা চিট ডে মিল প্ল্যান কেমন হতে পারে, অর্থাৎ আমরা যারা হেলদি ডায়েটে অভ্যস্ত, আমরা যারা হেলদি খাবার খেয়ে থাকি, সপ্তাহে একদিন হতে পারে সেটা শনি কি রবিবার, উইকেন্ডে পরিবারের সকলের সঙ্গে একটা সিম্পল মিল প্ল্যান কীভাবে আমরা তৈরি করতে পারি, একটা সাধারণ খাবার, একটা চিট ডে যেদিন আমরা যা ইচ্ছে তাই খেতে পারি সেইটা কেমন হয়, সেই রকম ভিডিও তোমরা দেখতে চেয়েছিলে, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকে আমি শুরু করব সকালের ব্রেকফাস্ট থেকে একেবারে রাতের ডিনার অবধি। সকালে যে আর্লি মর্নিং ড্রিঙ্ক সেটা তোমরা দেখলে, আমি চিয়া সিড ভেজানো যে জল সেটা খেয়েছি, এর ডিটেলস আমি এর পরের ভিডিওতে তোমাদের বলবো কেমনভাবে সেটা ওয়েট লসে আমাদের সহযোগিতা করে। আর্লি মর্নিং ড্রিঙ্ক হিসেবে আমি রিসেন্ট চিয়া সিড ভেজানো যে জল সেটা খাচ্ছি, তো সেটা আমি পরের ভিডিওতে ডিটেলসে বলবো। তাহলে চলো দেখে নিই আজকে একদম সুস্বাদু ব্রেকফাস্ট এবং ডিনার লাঞ্চে আমি কী কী তৈরি করছি। এখানে মোটামুটি সব প্রিপারেশন নেওয়া হয়েছে। ব্রেকফাস্টে হবে লুচি, তার সঙ্গে আলুর তরকারি, দুপুরে হচ্ছে মাটন এবং তার সঙ্গে বেগুন ভাজা, সবজি, তো অনেক রকম আইটেম আজকে করার প্ল্যান আছে। এবং আজকে কোনো রকম ডায়েটিং না, যা ইচ্ছে হবে তেমন ধরনের খাবার খাবার দিন আজকে, তো সেই জন্য চলো শুরু করি আজকে রান্না। এই যে আজকের আলুর যে রেসিপিটা শেয়ার করছি সেটা খুব সিম্পল। তেলের মধ্যে প্রথমে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ছোটো ছোটো করে টুকরো করে কাটা আলু সেগুলোকে দিয়ে দিচ্ছি, এবং তারপরে একটু নুন, মিষ্টি, হলুদ, দ্যাটস ইট, আর কোনো রকম মশলা নয়। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে ভেজে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে চাপা টাকা দিয়ে দেবো। তাহলেই আমার বাঙালি স্পেশাল লুচি দিয়ে খাওয়ার যে আলুর তরকারি সেটা তৈরি হয়ে যাবে। আশা করি আমার সমস্ত বাঙালি বন্ধুরা তোমরা এই রেসিপিটার সঙ্গে খুব রিলেট করতে পারছো, কারণ এটা আমরা সকলেই ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত। এবং বন্ধুরা এটা কিন্তু খুব প্রয়োজন, আমরা যতই ডায়েট নিয়ে ভাবি না কেন, নিশ্চয়ই আমাদের হেলদি ওয়েটকে মেনটেন করার জন্য বা সুগার প্রেশার এগুলোকে কন্ট্রোল করার জন্য, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের হেলথ কন্ট্রোল করার জন্য আমাদের সবসময় একটা হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করা উচিত, বা বেলি ফ্যাট নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সকলেই চাই যে একটা হেলদি ওয়েট আমাদের থাকুক। কিন্তু বন্ধুরা সেই ডায়েট করতে করতে অনেক সময় আমাদের ইচ্ছে হতেই পারে, কোনো একটা দিন আমরা যা ইচ্ছে তাই খাই, তো সেরকম একটা দিন আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার এবং আমার ফ্যামিলির জন্য আমি কী কী রান্না করছি এই স্পেশালি এই দিনগুলোতে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আলুর তরকারিটা খুবই সহজ, তোমাদের দেখিয়ে দিলাম অলরেডি, তো চাপা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করলে ওটা তৈরি হয়ে যাবে। আর এখন আমি গরম গরম লুচি ভেজে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু হতে চলেছে ভীষণই ইয়ামি এবং টেস্টি। কিন্তু এতদিনে যারা আমাকে ফলো করছো নিশ্চয়ই জানো এগ ছাড়া আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট হয় না, এই জন্য আমি এই আলুর সবজি এবং তার সঙ্গে লুচি সেটার পাশে একটা পোচড এগ নিয়ে নেব। এবং এটা খুবই সিম্পল, অলিভ অয়েল আমি রান্নাটা করলাম এবং এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেব নুন এবং গোলমরিচ, ব্যাস তাহলেই আমার পোচটা একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা এখানে আমার ব্রেকফাস্ট একদম রেডি, খুবই সুস্বাদু প্ল্যাটারটা দেখতে লাগছে এবং খেতেও ততটাই সুস্বাদু এটা। তোমরা যারা বাঙালি বন্ধু তারা বুঝতেই পারছো এটা আমাদের খুবই পরিচিত একটা খাবার, যেটা ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি। লুচি, সবজি, তার সঙ্গে রয়েছে একটা পোচড এগ এবং একটা মিষ্টি, কারণ মিষ্টি একটা দুর্বলতার জায়গা, সারা সপ্তাহে এইরকম একটা মিষ্টি কিন্তু আমরা খেতেই পারি যেদিন আমরা চিট ডেকে সেলিব্রেট করছি। সকালে ব্রেকফাস্টের পর দুপুরের খাবারের আগে অ্যাজ এ মিড মর্নিং স্ন্যাক্স এখন আমি খেয়ে নিচ্ছি একটু আঙুর। এই সময় যে কোনো রকম পছন্দের ফল আমরা খেতে পারি, চিট ডে মিল মানেই সারাদিন ফল বা এরকম কোনো হেলদি খাবার আমরা খাবো না তা কিন্তু নয়, তাই আঙুর খেতে পারি, টক দই খেতে পারি বা যে কোনো রকম ফল আমরা এই সময় খেতে পারি। তাহলে এখন চলে আসি লাঞ্চের প্রিপারেশনে। বন্ধুরা আজকে লাঞ্চে হচ্ছে ম্যান্ডেটারি মাটন কারি, এবং বাঙালির এই যে মাটন কারি তার সঙ্গে আলু এটা কিন্তু একটা ভীষণ বড় রকমের যোগসূত্র রাখে। এবং আমরা সবসময় দেখেছি যে আমাদের ছোটোবেলা থেকে যখনই মাংসের ঝোল হবে বাড়িতে, বিশেষ করে উইকেন্ডে, সেখানে কিন্তু একটা আলু থাকবেই। তো আলুগুলোকে আমি প্রথমে একটু নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর একটু তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলেই রান্নাটা হবে, এবং সর্ষের তেলে রান্না হচ্ছে আজকে, যেহেতু চিট ডে মিল প্ল্যান তাই সর্ষের তেলে রান্নাটাই আজকে জরুরি, কারণ যেহেতু এখানে মাটনও রান্না হচ্ছে তাই পুরোপুরি সর্ষের তেলে রান্না হবে মাটন। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সড গরম মশলা, এর মধ্যে এলাচ রয়েছে, দারচিনি রয়েছে, জিরে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটু ধনে, গোটা ধনে। আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
খুব ভালো করে পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নুনও দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে করে নেব। আর তার সঙ্গে আমি এক চিমটে চিনি সেটাও দিয়ে দেবো, যাতে রান্নাটায় খুব ভালো একটা রং আসে। আর মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, আমি তোমাদের সেটা বলে দেবো কী কী দিয়ে ম্যারিনেট করেছি। টক দই দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, তার সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু নুন মিষ্টি দেওয়া হয়েছে, আর একটু লেবুর রস। এটা দিয়ে আমি ভালো মতো মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা 45 মিনিট। তারপরে আমি রান্নাটা স্টার্ট করেছি। তো এখানে পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে, এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা যে মাটন সেটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ম্যারিনেটেড যে মাটন সেটা দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনের মধ্যে কী কী দেওয়া হয়েছে সেটা তোমাদের আমি আগেই বলেছি। সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে খুব ভালো করে। তারপর আমি ভাজা আলুটাও দিয়ে দিলাম। এবার যেটা হবে, খুব ভালো করে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে টমেটো এবং একটু কাঁচা লঙ্কা। টমেটোটা একটু পরে দিয়েছি যাতে কষানোটা ভালোভাবে হয়ে যায়। তারপরে টমেটোটা দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে দেব এবং দিয়ে তারপরে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। বন্ধুরা, প্রেশার কুকারে যদি আমরা দিয়ে থাকি তাহলে মাটনটা খুব ভালো সুসিদ্ধ হয় এবং খেতেও খুব ভালো হয়। বিশেষ করে যেদিন খুব হালকা পাতলা মাংসের ঝোল করা হয় সেদিন সবসময় চেষ্টা করি প্রেশার কুকারে দিতে। তো এবার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করব। একটু ভালো মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, কারণ এখন সিজন চেঞ্জের সময় বেশ ঠান্ডাও লাগছে অনেকের। তো সেই কারণে আমি বলবো ভেতর থেকে ইমিউনিটি বুস্ট করার জন্য খুব দরকার গোলমরিচটাকে রেগুলার ডায়েটের মধ্যে রাখা। তো রান্নার মধ্যে গোলমরিচ, ডিমের অমলেটে, যে কোনো রকম সবজিতে একটু গোলমরিচ ছড়িয়ে দিতে পারলে টেস্টও যেমন বাড়ে, শরীরের জন্য কিন্তু সেটা খুবই ভালো। খুব ভালো করে এখানে কষানো প্রায় হয়ে গেছে, ভীষণ ভালো একটা ফ্লেভার ফিল করা যাচ্ছে। আর এখানে দেখো তেল থেকে মশলাটা প্রায় ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে পারফেক্ট সময় যখন আমি জলটা ঢেলে দেবো এর মধ্যে। ব্যাস এখন আমি এখানে প্রেশার কুকারে ট্রান্সফার করে নিলাম আমার মাটনটা। ভালো করে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে নেব এবং তারপরে 5 থেকে 6টা সিটি দিলেই কিন্তু আমার একদম মাটনটা রেডি হয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা, আমি একটা সবজি বানাচ্ছি, খুব হেলদি এই সবজিটা, ফুলকপি। ফুলকপির যে নিচের পার্টটা রয়েছে সেই পার্টটা, তার সঙ্গে রয়েছে বাঁধাকপি, গাজর, আলু ছোটো ছোটো করে কেটে সব দিয়ে এই সবজিটা তৈরি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এর মধ্যে একটু সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে ডিটেলসে করছি না। এখানে দেখো আমার মাটন একদম রেডি, খুব সুস্বাদু, ভীষণভাবে সুসিদ্ধ হয়েছে। আর ওপরে আমি ছড়িয়ে দিলাম একটু গরম মশলা। আমার রান্নাটা একদম রেডি, এবার আমি পুরো লাঞ্চটা সার্ভ করে নেব। তাহলে চিটদের যে লাঞ্চ, সেই লাঞ্চে রয়েছে ভাত, তার সঙ্গে স্যালাড রয়েছে, লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ, দুটো বেগুন ভাজা যেটা বাঙালিদের ভীষণ প্রিয়, সঙ্গে রয়েছে ডাল, ডাল, বেগুন ভাজা, সবজি, আর তার সঙ্গে মাটন। একদম দুপুরের যে খাবার, চিটদের পারফেক্ট খাবার, বা বলতে পারো উইকেন্ডের পারফেক্ট খাবার, রবিবার বা শনিবারের, এটা একদম রেডি। সারা সপ্তাহ অনেক হেলদি খাবারের পর, অনেকটা এক্সারসাইজ করার পর একদিন নো এক্সারসাইজ এবং নো ডায়েট, তো সেই রকমই একটা চিটদের মিল এটা। এবার চলে আসি সন্ধেবেলার খাবারে। বিকেল বা সন্ধেবেলায় সাধারণত অন্যান্য দিন যখন একটা পুরো হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করা হয় তখন একটা বেশ ভালো রকম জলখাবার খাওয়া হয়, কিন্তু যেহেতু আজকে দুপুরের খাওয়াটাও খুব হেভি এবং সকালে ব্রেকফাস্টটাও বেশ হেভি হয়েছে, সেই জন্য বন্ধুরা সন্ধেবেলা থাকছে এক কাপ গ্রিন টি, যেটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে লোডেড উইথ অ্যান্টিঅক্সিডেন্টস, এবং এটা আমাদের স্কিনের জন্য ভালো, বেলি ফ্যাট লুজ করার জন্য ভালো।
তো সেই রকমই এক কাপ গ্রিন টি এবং তার সঙ্গে থাকছে একটা ডাইজেস্টিভ বিস্কিট, আর রয়েছে বাইরের এই অসাধারণ দৃশ্য। আজকে ওয়েদারটা খুবই ভালো এবং বাইরেটা আমার মনে হলো একটু দেখিয়ে দিই তোমাদের, তাই একটু দেখিয়ে দিলাম। আর এবার চলে আসছি একটা সিম্পল চাউমিনের রেসিপি নিয়ে, যেটা আজকে হবে আমাদের ডিনার। তো প্রথমে একটু তেল, এটা সাদা তেলে করা হচ্ছে, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সবজি, একটু পেঁয়াজ কুচি, তার সঙ্গে রয়েছে গাজর এবং একটু ব্রকোলি, যা যা সবজি আমার ঘরে অ্যাভেলেবেল ছিল সেটা দেওয়া হয়েছে। তার সঙ্গে দিয়ে দিলাম একটু চিকেনের কিমা, এবং চিকেনের কিমা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে কিমাটাকে আমি একটু কুক করে নেব। তার মধ্যে একটু নুন গোলমরিচ তো দিয়েই নেব অবশ্যই, আর একটু চাউমিনের মশলা, এবং তারপরে আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে। খুব সিম্পল রেসিপি কিন্তু টেস্টি রেসিপি, আর স্পেশালি বিশেষ করে চিড়দে ছাড়া অন্য দিন তো এগুলো খাওয়া হয় না, তো সেই কারণে আজকের জন্য এই স্পেশাল চাউমিনের রেসিপি। চিকেন কিমাটা কুক হতে খুব একটা সময় একদমই লাগে না, লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছে, আর এখানে কিমাটা একদমই প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা যে চাউমিন সেটা, এবং সেটা দিয়ে খুব ভালো করে সবজি এবং চিকেনের কিমার সঙ্গে চাউমিনটাকে আমি মিশিয়ে নেব। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস আর অল্প একটু চিলি সস, এবং দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দেব, যে কোনো খাবারে একটু লেবুর রস দিয়ে নিলে আমাদের শরীরে যে আয়রন সেটা পরিমাণটা বৃদ্ধি পায়, আয়রনটা খাবার থেকে সংগ্রহ করতে আমাদের সুবিধে হয়, তো সেই কারণে একটু লেবুর রস ছড়িয়ে দেবো, টেস্টটাও ভালো হবে। আর ভিটামিন সিতে সমৃদ্ধ লেবুর রস আমাদের শরীরের জন্য তো খুবই ভালো। আর তার সঙ্গে আমি একটু গোলমরিচও উপরে দিয়ে নেব, আমার চাউমিনটা কিন্তু একদম রেডি। এটা আমার চিট ডে মিল প্ল্যানের একদম লাস্ট মিল, যেটা হচ্ছে ডিনার, এবং ডিনারটাও খুবই টেস্টি, খুবই সুস্বাদু, কারণ এখানে চাউমিনের সঙ্গে রয়েছে অনেক রকম সবজি এবং তার সঙ্গে চিকেনের ফ্লেভার, আর ওপরে আমি একটু কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে ছড়িয়ে দিয়েছি শসা, আর তার সঙ্গে একটু গোলমরিচ। ব্যাস গরম গরম চাউমিন একদম রেডি। তাহলে আশা করি বন্ধুরা ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা। আজকের ভিডিও দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে সারা সপ্তাহ হেলদি খাবারের আমরা কীভাবে একটা চিট ডে মিলকে সেলিব্রেট করতে পারি, তো সেই রকমই একটা দিন হলো আজকে, যে দিনটা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিগুলো ভালো লেগেছে, যেমন খুশি ইচ্ছে খাবো এরকম একটা দিনের, সারা দিনের সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার অবধি যে মিল প্ল্যান সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু বাঙালি রেসিপি, বাঙালিদের দুর্বলতা আছে এমন কিছু রেসিপি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা কীভাবে চিট ডে মিল প্ল্যানকে সেলিব্রেট করো সেটাও আমাকে জানিও। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কন্টেন্টের সঙ্গে। সকলে সুস্থ থেকো, সমস্ত রকম যে বিধি নিষেধ সাবধানতা সেটাকে মেনে চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বাবাই, লাভ ইউ।